ফোন বুকে নাম্বার সেভ না করেও হোয়াটসঅ্যাপে এসএমএস বা কল দেওয়া যায়, এবং কি এই একই অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনার ফোনে আননোন নাম্বার থেকে যে কলগুলো আসে, সো কার কাছ থেকে আসতেছে বা সিম হোল্ডারের নাম কি, আমরা এই ভিডিওটিতে শিখব। সো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখলে আপনারা সব কিছুই শিখতে পারবেন। আমি আজকে এমন একটি অ্যাপ্লিকেশন নিয়ে কথা বলবো যেটাতে কিনা আপনারা আপনাদের ফোনে যে কলগুলো আসতেছে, এই কলগুলো কার কাছ থেকে আসতেছে বা সিম হোল্ডারের নাম কি, এই কল অ্যাপ্লিকেশনটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন। তো সেটি হলো ট্রুকলার। ট্রুকলারের সাথে হয়তো বা অনেকেই পরিচিত, যে আপনারা দেখা যাচ্ছে যারা ইনস্টল করেছেন তাদের ফোন বুকের ডাটাগুলা অলরেডি ট্রুকলারের ডাটাবেজে চলে গেছে, যার ফলে কিন্তু আপনার আপনার কাছে কোনো কল গেলে বা আপনার রিলেটিভরা যারা আপনার নাম্বারটা সেভ করেছে, তার সে যদি ট্রুকলারটা ইনস্টল করে থাকে তার ডাটাটা তার কাছে মানে ট্রুকলারের কাছে চলে গেছে। তো এভাবে দেখা যাচ্ছে যারা যারা ট্রুকলার ইনস্টল করেছে, আমরা যে ফোন বুকের নাম্বারগুলো সেভ করেছি কম বেশি তাদের কাছে চলে গেছে। এর ফলে কিন্তু আমাদেরকে ওই ডাটাবেস থেকে শো করাচ্ছে যে কলটা কে দিয়েছে। বেসিক্যালি এইভাবে ট্রুকলার কাজ করে। তো আমি এটা ইনস্টল করে কীভাবে কাজ করে আমি সব কিছু দেখাবো, এবং কি হোয়াটসঅ্যাপে নাম্বার সেভ না করে হয়তো বা যারা বিজনেস করে বা প্রতিনিয়ত হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে হয়, সো এত নাম্বার সেভ করাটা হয়তো বা অনেকের বিরক্তিকর লেগে যায়। তো এই জায়গাতে এই ট্রুকলার ইউজ করে কিন্তু হোয়াটসঅ্যাপে নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করতে পারবেন নাম্বার সেভ না করেও। তো সেটি কীভাবে আমি আপনাদেরকে দেখাবো। আমি সরাসরি স্ক্রিনে চলে যাচ্ছি। প্লে স্টোর থেকে আপনারা প্রথমে ট্রুকলার লিখে সার্চ দিবেন। আমি ট্রুকলার দিয়ে লিখে সার্চ দিলাম, আমার এটি অলরেডি ইনস্টল করা আছে ওই জন্য এই জায়গা ওপেন দেখাচ্ছে, আদারওয়াইজ ইনস্টল করতে বলবে। তো ইনস্টল করার পরে লগ ইন করতে হবে আপনার নাম ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস দিয়ে। তো লগ ইন করার পরে যে ইন্টারফেসটা আসবে আমি সেটা তো চলে যাচ্ছি, ট্রুকলারের এই ইন্টারফেসটা আসবে। এখানে কিছু নাম্বার আছে আমি এগুলো হাইড করে দিচ্ছি। তো এই জায়গাতে আমি একটা নাম্বার টাইপ করতেছি, যদি বলি 018। এটা আমার আরেকটা নম্বর দেখাচ্ছে এই জায়গায় পিটি ইউসুফ আলী। এখানে ট্রুকলার থেকে রেফারেন্স দেখাচ্ছে যে ট্রুকলার থেকে কেউ একজন এই নামটা সেভ করেছে। তো আমি এই জায়গাতে যদি ক্লিক করি তাহলে কিন্তু আমি তাকে কল করতে পারতেছি। আমাদের কাছে কিন্তু নাম্বারটা জাস্ট উঠালাম তাতে কিন্তু নামটা শো করতেছে। সেম টু সেম যদি এই নাম্বার থেকে কলও আসে ঠিক এই নামটা এই জায়গায় দেখাবে। এটা কিন্তু আমার নাম এই জায়গায় সেভ করা নেই, এই জায়গায় কিন্তু ট্রুকলার রেফারেন্স দেখাচ্ছেই সে। তো আমি এই জায়গাতে এই পির উপরে বা যদি বলে এই বাম পাশে এই জায়গায় ক্লিক করলে সে সরাসরি এই জায়গায় তার কিছু ফিচার দেখাবে। তো এই জায়গায় ফিচার দেখানোর পরে দেখেন কলটা কোন জায়গা থেকে আসছে বা নাম্বারটা কোথাকার বাংলাদেশি, নিচের দিকে যদি যান তারপরে হোয়াটসঅ্যাপ লেখা থাকবে। এই হোয়াটসঅ্যাপে যদি ক্লিক করেন দেখা যাবে সরাসরি হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। তো হোয়াটসঅ্যাপে যাওয়ার পরে আপনি এই জায়গা থেকে যে কোনো আপনি এসএমএস দিতে পারতেছেন, কল দিতে পারতেছেন, হোয়াটসঅ্যাপে সর্বপ্রকার ফিচার এই জায়গা থেকে ইউজ করতে পারতেছেন। সো যারা কিনা চিন্তিত যে হোয়াটসঅ্যাপে এসএমএস দিব কিভাবে নাম্বারটা সেভ না করে, তাদের জন্য বেসিক্যালি এই ভিডিওটা, আপনারা এই নাম্বার সেভ না করে হোয়াটসঅ্যাপে এসএমএস দিতে পারেন। সো আজকে এই পর্যন্তই, আশা করি এই ভিডিওটা আপনাদের অনেক ভালো লাগবে বা অনেকের উপকারে আসবে। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে আসবো। সবাইকে ধন্যবাদ।